বিধাননগরের পর সোনারপুর ছাগলের জন্য এসে ঘরের পরে এবার এসইউভিতে গরু। পুলিশ ধাওয়া করলে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় মৃত্যু একটি গরুর। কোথাও এসি ঘরে ছাগল, কোথাও এসইউভিতে গরু, পরপর দুদিন দু দুটি তাজ্জব করা দৃশ্য, পর্দা ফাঁস দুই ভিন্ন বাজার কাণ্ডের। বিধাননগরের নাও ভাঙায় বৃহস্পতিবার এসটিএফ এর হানায় সামনে আসে গবাদি পশুর ব্যবসার আড়ালে আন্তঃরাজ্য মাদক পাচারের প্রশ্ন ওঠে। মাদকের গন্ধ ঢাকতেই কি এসি ঘরে ছাগল পোষা হয়েছিল? তার চব্বিশ ঘন্টার মধ্যে এবার এসইউভিতে গরু। সোনারপুরে পর্দা ফাঁস হলো গাড়িতে গরু পাচারের। বৃহস্পতিবার রাতে সোনারপুর মোড় থেকে রাজপুরের দিকে যাচ্ছিল একটি এসইউভি গাড়ি। সন্দেহ হওয়ায় গাড়িটির পিছু ধাওয়া করে পুলিশ। পাড়া থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে গাড়িটি। গাড়িটি পাকড়াও করতেই তাজ্জব পুলিশ। গাড়িতে ছিল তিনটি গরু। দুর্ঘটনায় মৃত্যু হয় একটি গরু। দুর্ঘটনায় জখম হয়েছেন গাড়ির চালক। রাত্রি দেড়টার সময় কালকে হঠাৎ করে একটা খুব বিকট আওয়াজ, বিকট আওয়াজ, আওয়াজের পরে অলসেরিং হয়ে গেল এলাকায়, ফ্ল্যাশ হলো, এখানে লাইট পোস্টে ফ্ল্যাশ হলো, একটা ইনোভা এখানে একদম ছটান এসে মেরেছে। মারার পরে গাড়ির মধ্যে তিনজন ছিল, গাড়ি থেকে বেরোলো। ড্রাইভারটা অবস্থা খুবই খারাপ ছিল, ড্রাইভারটা রক্তবক্ত, ব্লাড ব্লিডিং হয়ে রয়েছে, ড্রাইভারটাকে টেনে বার করলো। গরু পাচার কাণ্ডে তোলপাড় রাজ্য। দিল্লিতে ইডি হেফাজতে অনুব্রত মণ্ডল, কেষ্টোর হিসাব রক্ষক মনীষ কোঠারিকেও গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গরু পাচার মামলায় দিল্লিতে তলব করা হয়েছে আরও বেশ কয়েকজনকে। এই আবহে রাতের অন্ধকারে সোনারপুরে গরু পাচারের পর্দা ফাঁসে শোরগোল পড়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।